আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আছি আমরা ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। এটি স্বনামধন্য হসপিটাল, যেটা শ্যামলীতে অবস্থিত। তো আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা দীর্ঘদিন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার নাম? আমার নাম সীমা আক্তার। সীমা আক্তার, আপনি থাকেন কোথায়? কামরাঙ্গীর চর। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন? মাথায় প্রচুর ব্যথা ছিল। মাথায় সমস্যা ছিল, ব্যথা ছিল? হ্যাঁ। আচ্ছা, সেটা কত বছর যাবত? সেটা প্রায় 18 বছর। 18 বছর যাবত? হ্যাঁ, তখন থেকে এখন আর কি বেশি হয়ে গেছে। মাথার ব্যথা মানে কি ধরনের সমস্যা ছিল? প্রথমে কোমরের মাঝে ব্যথা ছিল, পরবর্তীতে ওইখান থেকে আস্তে আস্তে বাম সাইডের দিকে বেশি ব্যথা হয়ে গেছে। বাম সাইডের পরবর্তীতে আবার ডান সাইডও এখন দেখা দিয়েছে। পরবর্তীতে এখানে আসছি, আয়সা ডাক্তারের সাথে কথাবার্তা বলে ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা, এইখানকার আপনি ঠিকানাটা কোথায় পেয়েছেন? ডিপিআরসি হসপিটালের ফেসবুকে থেকে। ফেসবুকের মাধ্যমে পেয়েছেন? আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন আপনি? না, এই ধরনের চিকিৎসা নেই, অন্য ট্রিটমেন্ট নিছি, মানে হাড়ের চিকিৎসা নেওয়া হয় নাই। হাড়ের চিকিৎসা নেই, অন্যান্য ট্রিটমেন্ট বলতে মানে মাথা ব্যথা, দেখছে ফাটা হয়ে গেছে। আচ্ছা, ওষুধপত্র খাইছি কিন্তু কমে নাই। শুধুমাত্র কি ওষুধপত্র ছিল? হ্যাঁ। আচ্ছা, তো বর্তমানে এখানে আপনি কোন ইনজেকশনও দেওয়া হয়েছিল, মানে অন্য ডাক্তারের পর অনুযায়ী এই মাথা ব্যথার জন্য? হ্যাঁ, কিছুটা থেরাপি অল্প কিছু দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর সেটাতে কাজ হয়নি, কোনো ইমপ্রুভ হয়নি? না। আচ্ছা, তো বর্তমানে আপনি কোন ডক্টরের অধীনে ছিলেন? বর্তমানে শফিউল্লাহ প্রধান, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে ছিলেন। ওনার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিয়েছেন? আচ্ছা, সেটা কতদিন যাবত? সেটা কবে ভর্তি হয়েছিলেন আপনি? 2 তারিখে আসছি, আসার পর ডাক্তার দেখাইছি, দেখানোর পর সমস্ত পরীক্ষা করার পর 10 দিন করে ওষুধ দিছে, 10 দিন করে ওষুধ খাওয়ার পর আমার ব্যথা অর্ধেক ভালো হয়ে গেছে। আচ্ছা, ওষুধ খেয়ে? হ্যাঁ, ওষুধ খেয়ে। আচ্ছা, পরব আমি তো হাত সোজা হয়ে হাঁটতে পারতাম না, তখন আমি সোজা হয়ে হাঁটতে পারছি। পরবর্তীতে আসলাম 10 দিন পরে, আসার পরে এখন ব্যথা আমার কোমরে মানে রয়ে গেছে, অর্ধেক চলে গেছে আর অর্ধেক ছিল। আচ্ছা, ওটার জন্য আবার আসছি, আসার পরে স্যারে বললো যে এখানে ওষুধে যখন কমে নাই তাহলে একটা MRI করতে, পরে ওটা করলাম, আর কয়টা এক্সরে করলাম, করার পরে ধরা পড়লো যে হাড় ডিসপ্লে হয়ে গেছে, দুইটা হাড়। ভর্তি কতদিন ছিলেন? তারপর ভর্তি 21 দিন ছিল। আজকে 22 দিন। আজকে মানে 22 দিন। আজকে নিয়ে 22 দিন। হ্যাঁ। তো এখনকার আপনার কি অবস্থা, কেমন বোধ করছেন? সবকিছু মিলিয়ে আপনার এখন সবকিছু ভালো? এখন পর্যন্ত আপনার চিকিৎসাটা? হ্যাঁ, এখন পর্যন্ত চিকিৎসা সবথেকে ভালো। ভালো। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, এখানকার যারা সেবাদান সেবাকারী ডক্টর নার্স, তাদের চিকিৎসা সেবা মানে কতটুকু? না, তারা যথেষ্ট করেছে, মানে হ্যাঁ, তাদের পরিশ্রম পুরোটাই দিয়ে তাদের সেবা করেছে, এতে কোনো ঘাটতি ছিল না। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো পাশাপাশি এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তাদের বিহেভিয়ার কেমন? তারা ভালো, খুবই ভালো, সবাই খুবই ভালো, আমাদের খোঁজ খবর প্রতিদিন নিয়েছে, নার্সরা নিয়েছে, থেরাপি ডাক্তার নিয়েছে, থেরাপি যে যে মহিলা মেয়েতে সে নিয়েছে। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? পরিবেশ খুবই ভালো, পরিবেশ ভালো। তো আপনার কাছে জানতে চাইবো একটু, আপনার কাছে চলে যাই, আপনার নাম কি একটু কাইন্ডলি বলুন? মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন, আপনি কি হন ওনার হাজবেন্ড? হাজবেন্ড। আচ্ছা, আপনার পেশেন্ট তো আপনার সাথেই ছিল, তো আপনি খেয়াল করেছেন উনি যখন এখানে এখানে আসার আগে তো ওনার অবস্থা কেমন ছিল, আর এখন আপনি কেমন দেখছেন? এখানে আসার আগে তো উনি বিছানায় পড়া ছিল প্রায় 10-12 দিন, মানে হাঁটতে পারতো না, উঠতেও পারতো না ব্যথার জন্য। আচ্ছা, তো এখানে আসার পরে তো ট্রিটমেন্ট চিকিৎসা নিয়ে ভালোই হলো, এখন তো অনেক ভালো, এখন আপনি দেখছেন ভালোটা দেখছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন।